24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ছিল মৃত্যু শূন্য। আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় কোনো মৃত্যু হয়নি। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে নতুন 2 জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে 20 জন রোগী ভর্তি রয়েছেন, আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে 104টি। রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় 188টি করোনার নমুনা পরীক্ষা করে 1 জন শনাক্ত হয়েছে, যা শতকরা 0.53%। এর আগে গত পরশু ছিল 3.74%। আক্তারি আলম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।